ব্লেজার পারি আপনাই খালি বিয়েটা তো হয়নি সেটা সেরে ফেলেন এমন একটা মেয়ে পাইতে শুধু ভালোবাসা লাগে না কপালও লাগে বিয়ে হয়নি আপনাদের ভালোবাসাটা ছিল আমার কিন্তু ওই যে কপাল নাই যে পারি আপনার আছিল এখন আপনারই আছে পারি এইবারের মতো কিন্তু বাইসা গেছেন ভাইজান বারবার তো বাঁচতে পারবেন না এটাই সুযোগ যান আজকে শাদীটা সেরে ফেলান আরে যান উপরে গিয়ে কন্যার মান ভাঙেন যান কাজী সাহেব আপনার তো তারা নাই আইছেন যখন একটা আসল বিয়া পড়াই যান এই বাজাও এক্সকিউজ মি থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমি এতদিন ধরে যা ইরফানকে বুঝানোর ট্রাই করছিলাম তা আপনি এক মিনিটে বুঝিয়ে দিয়েছেন আপনি কি ইরফানের বিয়ের কন্যা হ্যাঁ মানে একেবারে নতুন আনকোরা আনখাট একজনের বিয়ের জন্য আপনার কি খেয়াল থ্যাংক ইউ আমার এ ব্যাপারে কোনো খেয়াল নেই আচ্ছা আমি একটা অনুষ্ঠানের মাঝখানে আছি বারবার ফোন দেওয়ার মানেটা কি বললাম তো কালকে টাকাটা ঢুকে যাবে আশ্চর্য ২৪টা ঘন্টা আটকে রাখতে পারছো না কিসের ম্যানেজার তুমি মাসে মাসে তো বেতন ঠিকই করো আমি কিছু বুঝতে চাই না ২৪ আওয়ার্স যেভাবে পারো আটকাও মিতু তুমি এক কাজ করো আমাদের ইরফান আর রিয়ার খাবারটা তুমি উপরে পাঠিয়ে দাও ওরা উপরে বসে খেয়ে নেবে হুম আচ্ছা মা একটু তাড়াতাড়ি করে যাও ওদের খিদে পেয়েছে তো একটা দিনও যেন কাটতে চাচ্ছে না আজকেই যদি ইরফানের বিয়েটা হয়ে যেত আজকেই যদি রহমান চেকটা হ্যান্ড ওভার করে দিত কত ভালো হতো আমি বলছিলাম কি যদি রহমান ভাইকে রিকোয়েস্ট করে একটা দিন আগে অ্যামাউন্টটা নেওয়া যায় আমি আর রহমান দুজনেই ব্যবসায়ী ব্যবসায়ীরা কখনো সময়ের আগে টাকা ছাড়ে না আফসানা বুঝতে পেরেছ হ্যালো কথা বলেছ কি বলেছে মাসে মাসে তোর ঠিকই বেতনটা গেল কাজের বেলায় তোর কিছু আমি কিচ্ছু জানি না দিস ইজ ইওর লাস্ট চান্স ২৪ ঘন্টা বিষয়টাকে আটকে রাখো কালকেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে বুঝতে পেরেছ আর আমাকে ফোন করবে না স্টুপিড কথা কর